সাইফুলস ব্লগ নামে একজন একটা ভিডিওতে কমেন্টস করেছেন বাই ট্রেনে নাকি সিট পাওয়া যায় না কলকাতা টু দিল্লি এই কথাটা কতটুকু এটা যদি আমি বলতে চাই তাহলে আপনি যেহেতু মানুষ সো আমিও যেহেতু মানুষ আমি আপনাকে বাংলাদেশ দিয়ে একটা উদাহরণ দিই ধরেন আপনি আমি এখন যেমন ঢাকা রয়েছে আমি কালকে সকালে ঢাকা থেকে আমি যাবো হচ্ছে কক্সবাজার অথবা চট্টগ্রাম অথবা সিলেট তাহলে আমি ইনস্টেম কি টিকিট পাবো বলেন সম্ভব সম্ভব হ্যাঁ পাওয়া যেতে পারে যদি কোনো সিট খালি থাকে ঢাকা থেকে যদি সিলেট পর্যন্ত আমি যাই তাহলে দু একটা সিট খালি থাকলে হয়তো আমি একটা সিট পাবো সিট খালি না থাকলে কোনো অপশন নেই তো ওইখানের বিষয়টাও এরকমই আমাদের দেশে যেমন ট্রেনের চাহিদা প্রচুর ইন্ডিয়াতেও ট্রেনের চাহিদা প্রচুর ইন্ডিয়াতেও ট্রেনে অনেক যাত্রী ওঠে ট্রেনে অনেক ডিমান্ড সো বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি সিট পাবেন অ্যাভেলেবেল সিট পাবেন বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল সিট পাওয়া যায় কখন পাওয়া যায় যখন ট্রেনের টিকিট সারে বাংলাদেশে ট্রেনের সিট অনুযায়ী টিকিট সারে হচ্ছে দশ দিন আগে সো দশ দিন আগে টিকিট কাটতে হয় তাহলে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় ছ সাত দিন পাঁচ দিন আগেও পাওয়া যায় ঢাকা থেকে গেলে সিট পাওয়া যায় ঠিক সেমভাবে আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন অ্যাভেলেবেল সিট পাবেন আপনি ধরেন দুই দিন একদিন আগে কাউকে দিয়ে সিট কাটাইতে পারেন অথবা আপনি দুই দিন আগে গেলেন গিয়ে সিট কাটেন আবার আপনি ইনস্ট্যান্ট সিট পাবেন হুম আপনি বলেন না কতটুকু সত্য ওটা যেমন সত্যতা আছে আবার এরকমই পাওয়া যায় আপনি ইনস্ট্যান্ট সিট পাবেন সেটা হচ্ছে ফরেন কোটা ধরেন আপনি বাংলাদেশ থেকে গেছেন আপনি এক দেশের নাগরিক আরেক দেশে গেছেন দ্যাট মিনস হচ্ছে আপনি ওই দেশের জন্য আপনি ফরেনার ইউরোপ আমেরিকান লোকজন আসলে যেমন ওরা ফরেনার আপনি বাংলাদেশ থেকে ওই দেশে যাওয়াতে আপনিও ফরেনার ওই দেশের জন্য ইন্ডিয়ার জন্য তো সেই দিক থেকে আপনার জন্য কিছু নির্দিষ্ট সিট থাকে ধরেন ট্রেনে বাংলাদেশে যেটা নাই কিন্তু ইন্ডিয়াতে আছে ওই ফরেনারদের জন্য কিছু কোটা সিট থাকে বাংলাদেশে যেমন আপনার মুক্তিযোদ্ধা কোটা আছে ঠিক সেমভাবে ইন্ডিয়া তো ওইরকম ট্রেনের মধ্যে আপনার ফরেনারদের কোটা আছে তো ওই ফরেন কোটায় আপনি তো আপনি ফরেন কোটায় আপনি যেতে পারবেন আপনি ইনস্টেন্ট গিয়ে সিট পাবেন কিন্তু টিকিট কাটার সময় বলতে হবে আমি ফরেন কোটায় টিকিট নিতে চাচ্ছি ফরেন ফরেন টিকিট তো দেখা গেলো কি আপনি হয়তো টিকিট বাড়া যদি আপনার দেখা গেল বাই চান্স দু হাজার রুপি হয়ে থাকে তাহলে আপনার কাছে হয়তো দুশো রুপি বা একশো রুপি বাড়ায় নিবে একশো রুপি বা বাইশো রুপি হবে কারণ ফরেন কোটায় টিকিট নিলে আপনার কিছু একটু চার্জ বেশি হয় আর কি দেখছি কিন্তু ইনস্ট্যান্ট সিট পাওয়া যায় আর আপনি দুই দিন আগে তিন দিন আগে যদি যান আপনি আগে থেকে সিট পাবেন আর বাই ভাই ভালো কথা আপনার তো বাংলাদেশ থেকে সিট কাটা যায় আগরতলা থেকে দিল্লি গিয়েছিলাম ট্রেনে আমি বাংলাদেশ থেকে যাওয়ার পাঁচ সাত দিন সাত দিন আগে আমি পাঁচ দিন আগে আমি টিকিট কেটে ফেলেছিলাম আগরতলা টু দিল্লি ঠিক সেম ভাবে আপনি কলকাতার টু দিল্লি টিকিট কেটে নেবেন বাংলাদেশ থেকে বসে টিকিট কাটা যায় অনেক লোক আছে বাংলাদেশ থেকে বসে টিকিট কাটা যায় অনলাইনে আপনি নিজেও কাটতে পারবেন কিন্তু এটা কার্ডে পেমেন্ট করা লাগে সো ওই বিষয়ে তো ফিউচারে একটা ভিডিও আসতে পারে যদি আপনারা চান কিন্তু আমার কথা হলো আপনি যে জানতে চাইছেন ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি টিকিট পাওয়া যায় ইনস্টেন্ট গিয়েও টিকিট পাওয়া যায় কিন্তু সচরাচর আপনি চেষ্টা করবেন দুদিন দিন একদিন আগে যাওয়ার জন্য তাহলে আপনি ইজিলি অ্যাভেলেবেল টিকিট পাবেন সিট পাবেন আর যদি দুই দিন একদিন আগে পসিবল না হয়ে থাকে ইনস্টেন্ট হয়ে থাকলে ইনস্ট্যান্ট গিয়ে টিকিট পাবেন ওই ফরেন কোটায় টিকিট নিতে হবে আপনি বলবেন যে ফরেন কোটা কাটতে চাচ্ছি তো এই হচ্ছে মূল বিষয় আর কি সো এত ঘাবড়ানোর কিছু নাই বই পাওয়ার কিছু নেই টেনশন নেওয়ার কিছু নেই আর ট্রেন অ্যাভেলেবেল ট্রেন আছে একটা আরেকটা পাবেন এত হতাশ হওয়ার কিছু নেই ধৈর্য হারা হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন আপনি অ্যাভেলেবেল টিকিট পাবেন সো টেনশন নেওয়ার কিছু নেই ভাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম